নমস্কার, সমাচার প্লাস বাংলায় আপনাদের স্বাগত। নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। এই মুহূর্তে যে সব থেকে বড় খবর, সেই খবরের দিকে নজর রাখবো। সিবিআই তদন্তে রাজ্যের করা মামলা নিয়ে স্থগিতাদেশ জানালো সুপ্রিম কোর্ট। রাজ্যের করা মামলায় কপিল সিব্বল তিনি জানিয়েছিলেন যে লাগাতার গ্রেপ্তার করছে সিবিআই, সেই কারণে এই মামলাতে আপাতত স্থগিতাদেশ দেয়া হোক, আর সেই মামলাতেই স্থগিতাদেশ জানালো সুপ্রিম কোর্ট। এই বিষয়ে আমি বিস্তারিত জানবো আমার প্রতিনিধি রুদ্রদেবের কাছে। রুদ্রদেব, তোমার কাছে আসবো, জানবো এই বিষয়ে যে আজকে রাজ্যের যে মামলা ছিল সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তোমার কাছে বিস্তারিত জানবো এই বিষয়ে। দেখো, প্রথমে যেটা করেছিল ভোট পরবর্তী হিংসা নিয়ে, এই মামলাটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে করেছিল হাইকোর্টে, এবং হাইকোর্ট কিন্তু বলেছিল যে সিবিআই তদন্ত হবে, এবং তারপরেই রাজ্য পুরো মামলাটা নিয়ে শীর্ষ আদালতের কাছে যায়, মানে সুপ্রিম কোর্টের কাছে যায়, যাতে এই সিবিআইয়ের এটাই স্থগিতাদেশ লাগানো যায়। কারণ তখন হাইকোর্ট বলেছিল যে সিবিআই এখানে আসবে এবং সিবিআই চারটি দল হবে, প্রত্যেকটি দলের 6 জন করে সদস্য হবে, এবং তারা প্রত্যেকটি জেলা ঘুরে দেখবে এবং তারা নিজেদের রিপোর্ট পেশ করবে কোর্টের কাছে। কিন্তু এর পরেই যেটা করে রাজ্য, রাজ্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এই গোটা ঘটনাটি নিয়ে। এবং এর আগে শুনানি যেটা হয়েছিল 4 অক্টোবর, 4ই অক্টোবর, এবং সেদিন তখন থেকে আমাদের যে রাজ্যের তরফ থেকে যে কপিল সিব্বল আইনজীবী, বড় আইনজীবী, তিনি কিন্তু বলেছিলেন যে সিবিআই লাগাতার গ্রেপ্তার করছে এবং তার জন্যে অনেকেই অনেকেই অনেক রকম বিপদের সম্মুখীন হচ্ছে, এবং এই জন্যই যেন এই যে এই মামলাটা এখন স্থগিতাদেশ দেওয়া হয়। এবং তারপরেই সুপ্রিম কোর্ট যেটা করেছে আজকে এই মামলা স্থগিতাদেশ দিয়েছে, যেটা রাজ্যের কাছে কিন্তু একটা বড় জয়, কারণ রাজ্য বলেছে, রাজ্য আগেই যে যে দাবিগুলো নিয়ে গিয়েছিল যে সিবিআই যদি হয় তাহলে কিন্তু ব্যাপারটা নিরপেক্ষ নাও থাকতে পারে, এই গোটা মামলাটি নিরপেক্ষ নাও থাকতে পারে, এই অভিযোগ নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য। এখন আজকে যে স্থগিতাদেশ দিল, আজকে কিন্তু বলেছে 16ই নভেম্বর, সুপ্রিম কোর্ট বলেছে 16ই নভেম্বর পর্যন্ত এই মামলা কিন্তু স্থগিত থাকবে, এবং তারপরেই পরবর্তী শুনানি হবে, এবং তারপরেই রাজ্যের কি ভাগ্য হতে পারে এবং কি এই মামলাটির কোন দিকে গড়াতে পারে সেই দিকে কিন্তু সুপ্রিম কোর্ট তখনই জানাবে। একেবারেই তাই, অর্থাৎ 16ই নভেম্বর পর্যন্ত এই মামলা স্থগিত হয়ে গেল। এরপরে হাইকোর্ট কি নির্দেশ দিতে চলেছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে এবারে একটু স্পোর্টসের দিকে আসি, যে টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডের বড় একটা ইতিহাস গড়লো। তারা ওমানকে হারিয়েছে প্রাথমিক পর্বের ম্যাচে এবং সুপার 12-এ পৌঁছে গেছে এই মুহূর্তে স্কটল্যান্ড। আমি বিস্তারিত জানবো আমার প্রতিনিধি স্নেহার কাছে। স্নেহা, হ্যাঁ, এটা স্কটল্যান্ড এই প্রথমবার টি-20 বিশ্বকাপে প্রাথমিক পর্বের যে বাধা সেটা টপকে সুপার 12 পর্বে পৌঁছলো। এর আগে কোনো বিশ্বকাপে এই নজর ওরা করতে পারেনি। ওরা গতকাল মুখোমুখি হয়েছিল ওমানের, তো ওখানে সবাই ভেবেছিল, মানে সবাই ভাবার জন্য যে দুপুরের ম্যাচে বাংলাদেশ এতটা বড় ব্যবধানে পাপুয়া নিউগিনিকে হারিয়ে দিয়েছিল যে সন্ধ্যের ম্যাচটা কার্যত নকআউটে পরিণত হয়েছিল, যে যেই দল জিতবে সেই দল পরবর্তী পর্বে যাবে, বাকি দলের যাত্রা ইতি পড়ে যাবে। তো স্বাভাবিকভাবেই দুই দলই চাপে ছিল। তো আমরা যেমন সবাই জানি যে হাই ভোল্টেজ ম্যাচে প্রত্যেকে চায় যে একটা স্কোরবোর্ড প্রেশার, যেটা যে প্রথমে ব্যাট করো, বড় রান তোলো, বিপক্ষ দলকে এতটাই বড় রান তোলো যে প্রথমেই যাতে ওরা চাপে পড়ে যায়, যাতে খারাপ পারফরমেন্স করে বা উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। স্বাভাবিকভাবে সেই ছন্দ, সেই পরিকল্পনাতেই চলছিল ওমান দল, টস জেতে ব্যাট নেয়, কিন্তু ওদের পরিকল্পনা ভেস্তে দেয় স্কটল্যান্ডের বোলাররা। প্রথমে ব্যাট করে বড় রান তুলতে পারেনি স্কটল্যান্ড, যখন রান তাড়া করতে নামে তখন অধিনায়ক কাইল কোয়েৎজার এত বিধ্বংস, মানে শুরু করেছিলেন এমন বিধ্বংসী ভঙ্গিতে ব্যাট করা, মাত্র 28 বলে 41 রান করেছিলেন, ফলে শুরুতে যে ছন্দটা দরকার ছিল, একটা কম স্কোর ডিফেন্ড করতে গেলে উইকেট নিতে হয়, সেই উইকেট নেওয়া তো দূরে থাক, ওরা বলও মানে স্কোরও ডিফেন্ড করতে পারছিল না, রানও কম দিতে পারছিল না, ফলে শুরুতেই ওরা বাদ চলে যায়, আর যার ফলে ওমানকে খুব সহজে হারিয়ে সুপার 12-এ চলে গেল। মানে যেখানে ভাবা হচ্ছিল বাংলাদেশ রয়েছে যে সব থেকে শক্তিশালী দল, যারা ভাবছিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সবাই বলেছিল হ্যাঁ বাংলাদেশই গ্রুপ বিয়ের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বে চলে যাবে, ওরা ভারত বাংলাদেশ, মানে প্রেডিকশন আগে থেকে হয়ে গেছিলো, কিন্তু সেই জিনিসটা হলো না, সবাইকে অবাক করে দিয়ে স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার সুপার 12 পর্বে চলে গেল। একদমই তাই, অর্থাৎ দুর্দান্ত একটা পারফরমেন্স আমরা দেখেছি স্কটল্যান্ডের এই মুহূর্তে টি-20 বিশ্বকাপে। তারা ইতিহাস গড়েছে, এই প্রথমবার তারা জয়ী হয়েছে এবং সুপার 12-এ পৌঁছে নিয়ে গেছে নিজেদেরকে। এরপর একটু বলিউডের খবরের দিকে নজর রাখি, যে খবর আমরা এই মুহূর্তে দেখছিলাম যে অনন্যা পাণ্ডে, তাকে এনসিবি তলব করেছে। গতকাল তিনি এনসিবির দপ্তরে গিয়েছিলেন, সেখানে তাকে 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় মাদক যোগ কাণ্ডে। আরিয়ান খান, তিনি এই মুহূর্তে জেলবন্দী রয়েছেন, সেখানে শাহরুখ খান গিয়েছিলেন তার সঙ্গে দেখা করার
জন্য, এবং সেই সূত্র ধরেই আজকে আরিয়ান খানের যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেই চ্যাটের সূত্র ধরেই অনন্যা পাণ্ডেকে ডাকা হয় এবং আজও তাকে তলব করা হয়েছে এনসিবির দপ্তরে। আমি জানবো বিস্তারিত আমার প্রতিনিধি ঐশ্বর্যর কাছে। ঐশ্বর্য, তোমার কাছে একটু জানবো যে গতকাল আমরা দেখেছি অনন্যা পাণ্ডেকে 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই মাদক যোগ নিয়ে। আরিয়ান খানের চ্যাটে বারবার অ্যানি শব্দটা উঠে এসেছে, তো আজকেও তাকে আবার ফের তলব করা হয়েছে। হ্যাঁ, মানে কি বল, শুরুর থেকে আমরা দেখছি যে মাদক যোগের সাথে বলিউডের নাম বারংবার উঠে আসছে। তো এবারে আস্তে আস্তে উঠে আসছে স্টার কিডদের নাম। তো সেখানে শুরুতে মানে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোটরি থেকে গ্রেফতার হয়েছেন আরিয়ান খান, শাহরুখ পুত্র আরিয়ান খান। তো তারপরেই তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে উঠে এসছে অ্যানি নামে একটি কন্ট্যাক্ট। তো সেই অ্যানি নামের কন্ট্যাক্টের রহস্য ভেদ করতেই অনন্যার তলব হয়েছে এনসিবি অফিসে। তো গতকাল গিয়েছিলেন এনসিবি অফিসে অনন্যা, ওনার ফোন ল্যাপটপ বাজেয়াপ্ত করেছিলেন এনসিবি অফিসারেরা। তো আজকে ওনাকে আবার তলব দেওয়া হয়েছে। আজকে আজ 11টার সময় মানে এনসিবি অফিসে যাওয়ার কথা ছিল অনন্যার, তো ইতিমধ্যে পৌঁছে গেছেন তিনি। তো আজকে তার জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য উঠে আসেন কিনা, আদৌ এই অ্যানি অনন্যাই কিনা, সব কিছু বিস্তারিত জানবো, চোখ রাখবো। আমরা এই মুহূর্তে নিউজরুম লাইভে ছিলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা নিউজরুম লাইভে আবারও ফিরে আসব। এছাড়াও অন্যান্য খবর নিয়ে নজর রাখতে আপনারা অবশ্যই নজর রাখুন আমাদের ফেসবুক পেজ সমাচার প্লাস বাংলায়। সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।